নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি মাটর পানিরের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো পরিষ্কার করে কিউবিক করে কেটে রেখেছি পানির। এটা আমি ফুল ক্রিম পানিরই নিয়েছি। এর সাথে নিয়েছি হাফ বাটির কাছাকাছি ফ্রোজেন মাটর, কিছুটা ঘি, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো, হাফ চামচ চিনি, একটু গরম মশলা, লঙ্কা গুঁড়ো, সাদা জিরে, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর কিছুটা কাজু বাদাম আর গরম মশলা। চলো এবার দেখে নেওয়া যাক আমরা রেসিপিটা কীভাবে করব। একটা পাত্র গরম করে হাফ কাপের মতো হোয়াইট অয়েল দিলাম। তোমরা এখানে যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি পানির গোলের মধ্যে ছাড়তে থাকলাম। হালকা পানির ভাজা করে নেব, তাহলে পানিরের টেস্ট খুব ভালো আসে। পানির হালকা ভাজা করে নিয়ে তারপর আমি এটি ঈষদুষ্ণ গরম জলে 10 মিনিট দিয়ে রাখবো। এতে আমার পানির সফট হয়ে যাবে। পানির আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটি পাত্রে আস্তে আস্তে তুলছি, তেল ছাড়াই তুলছি। ভাজা পানিগুলো আমি একটি ঈষদুষ্ণ জল করে তার মধ্যে 10 মিনিট দিয়ে রাখছি। ওই একই তেলে জিরে ছেড়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটো কাজু বাদাম, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু পাত্রে তুলবো আর ব্লেন্ড করব। এটা আমি ঠান্ডা হতে দেব, তারপরে মিক্সিতে ব্লেন্ড করব। টমেটো কাজু বাদাম এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি সমস্ত জিনিসগুলো ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, এখানে আমি আলাদা করে কোনো তেল ব্যবহার করিনি। বাদাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আলাদা করে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। যে পানি ভাজার পর যে বাকি তেলটা ছিল সেটাতে আমি এটা দিলাম। এবার সমস্ত মশলাগুলো দিচ্ছি, নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা জিরে আমি ফোড়নে ব্যবহার করেছি, আমি এখানে আর জিরে গুঁড়ো দিইনি। গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি নিয়েছি দিয়ে দিলাম, কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি, কিন্তু এটা অপশনাল, তোমরা চাইলে কাঁচা কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো, তবে ওটা একটু হালকা জলে ভাপিয়ে নেবে। আমার মশলা দিয়ে কড়াইশুঁটি ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, আমি মশলার বাটি ধুয়ে সামান্য জল এখানে দিয়ে দিলাম, আর অন্য কোনো জল আমি এখানে ব্যবহার করিনি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিলাম, এবার আমি পানিটা দিয়ে দেবো ভেতরে। পানি দিয়ে মশলাটা পুরো ভাজা ভাজা করছি।
প্রায় পুরো রেডি। নামানোর আগে এখানে সামান্য ক্রিম দেওয়া উচিত, কিন্তু না থাকলে ঘিও দেওয়া যেতে পারে, এতে পানির টেস্ট খুব বেড়ে যায়। আমি কিছুটা ঘি ছড়িয়ে দিই। এবার গ্যাসের আঁচটা বন্ধ করব আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখো আমার মাটির পানির কিন্তু একেবারে রেডি। তোমরা এটা ভেজ নন ভেজ যে কোনো কিছু আইটেমের সাথে সার্ভ করতে পারো। বাড়িতে একবার তোমরা আমার রেসিপিটা ট্রাই করো, করে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।